আজকে আমরা কথা বলবো রিডাইরেক্ট চেইন নিয়ে। রিডাইরেক্ট চেইন ব্যাপারটা কি এবং কেন রিডাইরেক্ট চেইন ব্যাপারটা ইম্পর্টেন্ট, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। মনে করেন এটা একটা ওয়েবসাইটের চারটা পেজ, সেম ওয়েবসাইটে এই ওয়েবসাইটে চারটা পেজ আছে। এখন এই পেজটা থেকে এই পেজটা একটা লিংক দেওয়া আছে, ইন্টারনাল লিংক। এই পেজটা থেকেও এই পেজটা একটা ইন্টারনাল লিংক দেওয়া আছে, আবার এই পেজটা থেকে এই পেজটাও একটা ইন্টারনাল লিংক দেওয়া আছে। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? আমার এই ওয়েবসাইটে চারটা পেজ আছে, এই পেজ থেকে এই পেজে একটা লিংক, এই পেজ থেকে এই পেজে একটা লিংক, আবার এই পেজ থেকে এই পেজেও একটা লিংক। ইভেনচুয়ালি দেখা গেল এই পেজটা আমাদের আর দরকার নাই। এটা হয়তো একটা অফারের পেজ ছিল, যে অফারটা এক্সপায়ার্ড, অথবা এটা হয়তো একটা ক্রিসমাস রিলেটেড পেজ ছিল, ক্রিসমাস শেষ হয়ে গেছে, আমাদের এই পেজ এখন আর দরকার নেই। যে কোনো কারণেই হোক, আপনার এই পেজটা এখন আর দরকার নেই। সো এই পেজ যখন আর আপনার দরকার নেই, এটা আপনি কী করবেন? এটা আপনি ডিলিট করে দেবেন। এই পেজটা যখন আপনি ডিলিট করে দেন, তখন একটা 404 সৃষ্টি হবে। আমরা সবাই জানি 404 এরর পেজ সৃষ্টি হবে। 404 যখন সৃষ্টি হবে, তখন আমরা কী করি এটাও আমরা জানি। আমরা তখন রিডাইরেক্ট করে দিই এই পেজটাকে, মনে করেন আমরা রিডাইরেক্ট করে হোম পেজে পাঠিয়ে দিছি। এখন আপনি চিন্তা করেন সমস্যাটা কি হইলো। এই পেজটার থেকে এই পেজটা একটা লিংক আছে, ইন্টারনাল লিংক অলরেডি। এখন এই লিংকটা যখন আমি ক্লিক করব, তখন কি হবে? তখন গুগল এই পেজটা লোড করার চেষ্টা করবে, কিন্তু এই পেজটা আবার রিডাইরেক্ট হয়ে এই পেজেই চলে আসে, কারণ এই পেজ আমরা ডিলিট করে দিছি অনেক আগে। সো এই পেজ রিডাইরেক্ট হয়ে আবার এই পেজে চলে আসবে। তার মানে এখানে আমি যদি এই লিঙ্কটায় ক্লিক করি, এখানে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা যদি আমি ক্লিক করি, আসলে আমার আবার এই পেজই লোড হবে। কিন্তু এই পেজ সরাসরি লোড হলো না, প্রথমে ক্রোম ব্রাউজার এটা লোড করার চেষ্টা করলো, তারপর দেখলো যে এটা রিডাইরেক্ট হয়ে আবার এখানেই চলে আসে, এটা আবার লোড করার চেষ্টা করলো। সো একটা আননেসেসারি রিডাইরেক্ট চেইন সৃষ্টি হইলো। কোনো জায়গায় কিন্তু কোনো এরর নাই, আমাদের পেজ কিন্তু শেষ পর্যন্ত লোড হইলো, কোনো 404 এরর আসলো না, কিছুই আসলো না, কিন্তু একটা আননেসেসারি রিডাইরেক্ট চেইন সৃষ্টি হয়ে গেল, যেটা খুব একটা ভালো জিনিস না। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আপনি এই সেম এক্সাম্পলের ভিতরে আপনি চিন্তা করেন, এই পেজটা থেকে আগে এই পেজে একটা ইন্টারনাল লিংক যাইতো, এখন তো এই পেজটাই আর নাই, এই পেজটা রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসছে। সো এই পেজে এখন আর ইন্টারনাল লিংক যাচ্ছে না। সো এই পেজে যেহেতু এখন আর ইন্টারনাল লিংক যাচ্ছে না, এবং এই পেজেও যখন যেহেতু এখন আর ইন্টারনাল লিংক যাচ্ছে না, এগুলো অরফ্যান পেজ হয়ে গেল আমাদের, কারণ এই লিঙ্কটা বাদ এবং এই লিঙ্কটা বাদ। সো এই দুইটা আমাদের অরফ্যান পেজ হয়ে গেছে। সো কিন্তু এই পেজটার থেকে কিন্তু আবার এই পেজে একটা লিংক যাচ্ছে। সো যেই পেজটার থেকে এই পেজে, এই পেজটার থেকে এই পেজে যে লিঙ্ক যাচ্ছে, এই লিঙ্কটা কিন্তু না গেলেও হইতো, কারণ এটা অরফ্যান পেজ ছিলই না, কারণ এই একে আগের থেকে অনেক আগে থেকে লিঙ্ক দিয়ে রাখছে। তো চিন্তা করেন, যে অরফ্যান পেজ না, সে একটা এক্সট্রা লিঙ্ক পাইলো এখন রিডাইরেকশনের কারণে। যারা অরফ্যান পেজ ছিল না, তারা আবার অরফ্যান পেজ হয়ে গেল। তো পুরো ব্যাপারটা শুধুমাত্র একটা অফার শেষ হয়ে যাওয়ার কারণে কিরকম একটা জগা খিচুড়ি হয়ে গেল, যেটা খুবই আনফর্চুনেট। সো এই ব্যাপারটা, এই যে রিডাইরেক্ট চেইন হওয়াটা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। অনেক সময় হয় কি, এটা এখানে যায়, এক পেজ থেকে আরেক পেজে, ওই পেজ থেকে আবার আরেক পেজে যায়, ওই পেজ থেকে আবার আরেক পেজে যায়, ঘুরে ফিরে দেখা যায় আবার ওই পেজ থেকে এই পেজেই চলে আসছে। সেভাবে 4-5-6-7 ঘুরে আবার কখনো কখনো লিঙ্ক আসে। আপনি মনে রাখবেন, আপনার চেষ্টা করতে হবে কোনো একটা লিঙ্ক ক্লিক করা এবং একটা লিঙ্ক লোড হওয়ার মধ্যে যত কম সময় রাখা যায়। এই লিঙ্ক ক্লিক করলে ওই পেজে যাবে, ওখান থেকে রিডাইরেক্ট হয়ে আরেক জায়গায় যাবে, ওখান থেকে ইন্টারনাল লিঙ্ক হয়ে আরেক জায়গায় যাবে, তারপর ইভেন্চুয়াল, এরকম না। সো এই ক্ষেত্রে আমাদের বেস্ট সলিউশন হবে 3-1 রিডাইরেক্ট না করে, আমাদের বেস্ট সলিউশনটা হবে এই লিঙ্কটাই সরায় ফেলা। ঠিক আছে, কারণ এই লিঙ্ক ক্লিক করলে যদি আবার এই পেজই লোড হয়, তাহলে এই লিঙ্ক রেখে আমাদের কোনো লাভ নাই, এই লিঙ্কটাই আমরা সরায় ফেলবো, অথবা এই লিঙ্কটা দিয়ে আমরা সরাসরি এই পেজটাকে লিঙ্ক দিব, অথবা এই পেজটাকে লিঙ্ক দিব যদি পসিবল হয়। আর যদি পসিবল না হয়, তাহলে আমরা লিঙ্কটা সরাসরি সরায় ফেলবো। সবসময় খেয়াল রাখবেন, আপনি যখনই রিডাইরেকশন নিয়ে কাজ করতেছেন, কোনো পেজ থেকে কোনো পেজ রিডাইরেক্ট করতেছেন, বা কোনো পেজ ডিলিট করতেছেন, বা নতুন কোনো পেজ অ্যাড করতেছেন, আননেসেসারি লুপ যেন ক্রিয়েট না হয়ে যায়, যেখানে এক ধাপে যাওয়া যেত ওখানে যেন 3 ধাপে ঘুরে যাইতে না হয়, যেখানে আগে 10 ধাপে যাওয়া যেত ওখানে যেন এখন 15 ধাপে যাইতে না হয়। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন, একটু জাস্ট ব্রেনে রাখতে হবে, এটা ঠিক অডিট দেখে আপনি বুঝবেন এরকম না। কখনো কখনো এসিএম রাশ আপনাকে অডিটে বলবে যে আননেসেসারি রিডাইরেকশন লুপ বা রিডাইরেকশন চেইন লঙ্গার দ্যান 3 সাইকেল, এরকম কথাবার্তা বলবে। বাট আপনি যদি একটু কেয়ারফুল থাকেন যখন আপনি এডিট বা ফিক্স করবেন, তাহলে এটার অনেক অনেকাংশই আপনি নিজেই আসলে অ্যাভয়েড করতে পারবেন অ্যাক্টিভলি।